नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर के सरासरि मेन कापड़ेर मध्ये प्रिंसेस कार ब्लाउजेर काटिंग शेखाबो खूबी सहज भावे। एकबार ऐ भिडियोटा देखले आपनारा जे कोनो साइजेर प्रिंसेस कार ब्लाउज काटिंग करे निते पारबेन। तो तार जन्य आपनारा भिडियोटा कोनो स्किप ना करे लास्ट अब्दि सम्पूर्ण देखते थाकुन। चैनले नतून थाकले चैनलटि सबस्क्राइब करे दिये पाशे थाका बेल आइकनटि प्रेस करे देबेन। तो चलुन भिडियोटा शुरू करि। तो एखाने आमी एक मीटार कापड़ निएछि। तो ब्लाउजेर कापड़टा आमी एखाने एक मीटार निएछि। प्रथमे आमादेर एखाने ब्लाउजर कपड़टाके एरकम दुभाज करे निते हबे। तो प्रथमे आमरा एखाने पेछनेर पार्ट काटिंग करब, तार जन्य एखाने आमी कपड़टाके एरकम दुभाज करे रेखेछि। आर एक्सट्रा जे कपड़टा आछे एटाके आमादेर एइभाबे काटिंग करे निते हबे। तो एखाने आमी काटिंग करे निएछि। तो एक्सट्रा कपड़टाके आमी साइडे रेखे दिच्छि, पोरे आमरा स्लीवसेर जन्य व्यवहार करब। एरपर आमादेर एखाने ब्लाउजेर प्रथमे लम्बाटा निये निते हबे। तो एखाने आमी ब्लाउजेर लम्बाटा राखछि 15 इंच। আমার রেডি লেন্থ আছে এখানে 14 ইঞ্চ। তো তার জন্য এখানে আমি 1 ইঞ্চ এইভাবে এক্সট্রা নিয়েছি। আপনারাও এইভাবে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন মার্জিন, ঠিক আছে। তারপরে আমাদের এভাবে লাইনটাকে সোজা করে নিতে হবে দুটোকে একসাথে। তো এইভাবে লাইনটাকে সোজা করে নেওয়ার পরে এরপর আমাদের এখানে জয়েন্ট সাইড থেকে শোল্ডারের মাপটাকে নিয়ে নিতে হবে। তো শোল্ডার আমাদের যতটা আসবে তার থেকে এখানে আমাদের হাফ রাখতে হবে। তো এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চ। এরপর আমাদের এখানে যেখান থেকে শোল্ডার শেষ হয় সেখান থেকে এবারে আমাদের নিচের দিকে আর্মহোল নিয়ে নিতে হবে। তো আর্মহোল আমি একইভাবে নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চ। তো এরপর আমাদের এখানে লাইনটা এইভাবে সোজা করে নেওয়ার পরে যেখান থেকে আর্মহোল শেষ হয় সেখান থেকে চেস্টের মাপটা নিয়ে নিতে হবে। তো এই ব্লাউজটা আমি 34 সাইজের বানাচ্ছি, তার জন্য 34-এর আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি 8.5 ইঞ্চ। এক্সট্রা এদিকে আমি 2 ইঞ্চ নিয়েছি মার্জিন, সেলাই মার্জিন, ঠিক আছে। এরপর আমাদেরকে নিচের দিকে কোমরের মাপটাও নিয়ে নিতে হবে। তো আমার এখানে এই ব্লাউজের কোমরের মাপ আছে 30 ইঞ্চ। তো 30 ইঞ্চের এখানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি 7.5 ইঞ্চ। এরপর আমাদের এখানে এক্সট্রা 1 ইঞ্চ এখানে টাক্সের জন্য নিয়ে নিতে হবে, আর 2 ইঞ্চ এখানে এক্সট্রা আমাদের সেলাই মার্জিন। তো এরপরে আমাদের এখানে লাইনটাকে মিলিয়ে নিতে হবে দুটোকে একসাথে। এইভাবে লাইনটাকে মিলিয়ে নেওয়ার পরে এখানে আমাদের আর্মহোলের শেপটাকে দিয়ে দিতে হবে। তো 1 ইঞ্চ এখানে আমি উপরের দিকে এরকম করে পেছনের আর্মহোলের শেপটাকে দিয়ে দিলাম। এরপর এখানে আমাদেরকে উপরের দিকে গলার মাপটা নিয়ে নিতে হবে। তো সবার প্রথমে আমাদের গলার চড়াটা নিয়ে নিতে হবে। এখানে আপনারা গলার চড়াটা 3 ইঞ্চ রাখতে পারেন। তো এখানে আমি গলার চড়াটা রেখেছি 2.5 ইঞ্চ। এরপর আমাদের এখানে পেছনের গলার লম্বাটা নিয়ে নিতে হবে। তো পেছনের গলার লম্বাটা আপনারা যে যেরকম চান সেভাবে রাখতে পারেন। তো আমি এখানে রেখেছি 10 ইঞ্চ। এরপর আমি নিচের দিকে একটু এখানে চড়াটা বেশি নিয়ে নিচ্ছি, তো এখানে আমি নিয়েছি 3 ইঞ্চ। এরপর আমাদের এভাবে লাইনটাকে মিলিয়ে নিতে হবে, আর এখানে আমাদেরকে গলার শেপটাকে দিয়ে দিতে হবে। তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি, আপনারা আপনাদের মতো যে কোনো শেপ রাখতে পারেন। তো এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পরে এরপর আমাদের এখানে শোল্ডারকে ডাউন করে নিতে হবে। তো উপর থেকে আমি এখানে সাইডে 1/2 ইঞ্চ এরকম শোল্ডার ডাউন করে নিচ্ছি। এইভাবে শোল্ডার ডাউন করে নেওয়ার পরে এখানে আমাদেরকে টাক্সের জন্য মাপটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো টাক্সের মাপটা আপনারা এখান থেকে 5 ইঞ্চে নিতে পারেন। আবার আপনারা এইভাবে ইঞ্চি ট্যাপটা রেখে এইভাবে আমাদেরকে হাফ করে নিতে হবে, তাহলে কিন্তু এখানে আমাদের টাক্সের মাপটা বের হয়ে চলে আসে। উপরের দিকে এখানে আমাদের লম্বাটা নিয়ে নিতে হবে টাক্সের। তো এখানে আমি নিয়েছি 4.5 ইঞ্চ। এরপর আমাদের এখানে এরকম করে 1/2 ইঞ্চ করে দু সাইড এরকম মার্ক করে নিতে হবে। এরপর এখানে আমাদেরকে মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। প্রথমে এখানে আমরা গলার কাটিংটাকে করব না, সাইডের কাটিংগুলোকে করে নেব। এইভাবে সাইডের কাটিং করে নেওয়ার পরে এরপরে আমরা পেছনের পার্টকে সাইডে রেখে দিয়ে সামনের পার্ট কাটিং করে নেব। তার জন্য এখানে সামনের পার্টকে দুভাজ করে রাখতে হবে এরকম করে কাপড়টাকে। আর এখানে আমাদেরকে পেছনের পার্টকে এরকম করে রাখতে হবে এর উপরে। আর এখানে আমাদের সামনের দিকে আমরা হাই হুকের জন্য এখানে আমাদের 1/2 ইঞ্চ এরকম এক্সট্রা ছেড়ে দিতে হবে। এরকম করে আমি লাইনটাকে ড্র করে নিচ্ছি। তো আমরা এখানে এই হাই হুকের এই মার্জিনটা ছেড়ে দিয়ে কিন্তু এদিক থেকে আমাদেরকে মাপটা নিতে হবে। এভাবে পিছনের পার্টকে সমান করে রাখার পরে এখানে আমাদেরকে এরকম করে লাইনটাকে ড্র করে নিতে হবে। তো গলার চড়াটা আমি এখানে ড্র করে নিচ্ছি, আর এখানে এই সেম একইভাবে আমাদেরকে আর্মহোলের দিকে এরকম করে শেপটাকে ড্র করে নিতে হবে। আর আমাদের এখানে ফিটিংয়ের লাইনটাকেও কিন্তু ড্র করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা ফিটিংয়ের লাইনটাকেও ড্র করে নেব, আর নিচের দিকেও আমরা কোমরের দিকে এরকম করে একটা লাইন ড্র করে নেব। এরপর এখানে আমাদেরকে
পেছনের পার্টকে সাইডে রেখে দিতে হবে আর এখানে সামনের পার্টের আমাদের আর্মহোলটাকে ড্র করে নিতে হবে। তো উপর থেকে আমি আর্মহোলের শেপটাকে এরকম নিয়ে নিচ্ছি। তো আর্মহোল নিয়েছিলাম 6.5 ইঞ্চ। এইভাবে মার্ক করে নেওয়ার পরে এখান থেকে লাইনটাকে আমি সোজা করে নেব। তো এইভাবে লাইনটা সোজা করে নেওয়ার পরে উপর থেকেও লাইনটাকে আমাদের এখানে সোজা করে নিতে হবে প্রথমে। এরপরে আমাদের ভিতরের দিকে এরকম 1/2 ইঞ্চ এরকম করে মাপ করে নিতে হবে আর উপর থেকে এরকম করে লাইনটাকে ড্র করে নিতে হবে। তারপরে আমাদের এখানে 1/2 ইঞ্চ উপরে করে এরকম করে সামনের আর্মহোলের শেপটাকে এরকম করে আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এরপরে আমরা কী করব, এখানে লাইন দুটোকে এইভাবে মিলিয়ে নেব। এরপরে এখানে আমাদেরকে সামনের গলা লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি সামনের গলা লম্বাটা রাখছি 6.5 ইঞ্চ। তো এইভাবে একটা মার্ক করে নেওয়ার পরে এখানে আমি লাইনটাকে এরকম সোজা করে নিচ্ছি প্রথমে। এইভাবে সোজা করে নেওয়ার পরে এইভাবে আমাদের একটা বক্স বানিয়ে নিতে হবে। এরপরে আমরা এখানে মার্জিনটা যে নিয়েছিলাম হাইহুকের জন্য এটাকে আমরা ছেড়ে দিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে নিচে সামনের গলার চড়াটা। তো আমি এখানে চড়াটা রেখেছি 3 ইঞ্চ। এরপর আমাদের এরকম করে লাইনটাকে মিলিয়ে নিতে হবে আর এখানে গলার শেপটাকে দিয়ে দিতে হবে। তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি, আপনারা চাইলে এখানে অন্য শেপও দিতে পারেন। তো এভাবে আমি লাইনটাকে ড্র করে নিয়েছি। এরপর আমাদের উপর থেকে বাস্ট পয়েন্টের জন্য এরকম করে মার্ক করে নিতে হবে। তো এখানে আমি 10 ইঞ্চে মার্ক করে নিচ্ছি। এভাবে 10 ইঞ্চে মার্ক করে নেওয়ার পরে এরপর আমাদের সাইডের থেকে 4 ইঞ্চ নিয়ে নিতে হবে মার্জিনটাকে ছেড়ে দিয়ে, ঠিক আছে? তো এরপর আমাদের এখানে লাইনটাকে এরকম সোজা করে নিয়ে সাইডের থেকে এবারে আমাদেরকে টাক্সের জন্য মাপটা নিয়ে নিতে হবে। তো টাক্সের জন্য এখানে আমি 1 ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি সাইড থেকে, আর নিচের থেকে আমি উপরের দিকে এরকম 2 ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি। এবারে আমাদেরকে এখানে প্রিন্সেস কাটের শেপটাকে দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের আর্মহোলের ঠিক মিডিল থেকে নিয়ে এরকম করে শেপটাকে আমাদের আলগা হাতে দিয়ে দিতে হবে। এইভাবে শেপটাকে দিয়ে দেওয়ার পরে আমাদের এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এইভাবে আমি সামনের পার্টের প্রিন্সেস কাটের শেপটাকে কাটিং করে নিয়েছি। এরপরে আমরা এটা সাইডে রেখে দেব আর এখানে পেছনের পার্টের গলার কাটিংটাকে করে নিতে হবে। এইভাবে পেছনের পার্টের গলার কাটিং করে নেওয়ার পরে এটা আমরা সাইডে রেখে দেব। এরপর আমরা এখানে স্লিপস কাটিং করে নেব। তো স্লিপস কাটিং করার জন্য এখানে আমি প্রথমে কাপড়টাকে লম্বার দিকে দুভাজ করেছি, এরপর এখানে আমি কাপড়টাকে এরকম চড়ার দিকে দুভাজ করে নেব। তাহলে কিন্তু এখানে আমাদের কাপড়টা 4 ভাজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কাপড়টা 4 ভাজ করে রেখেছি আর এখানে আমি কাপড়টাতে জয়েন্ট লাগিয়েছি, কারণ এখানে আমার কাপড়টা একটু শর্ট পড়ে গেছিলো। এরপরে আমাদের এখানে জয়েন্ট সাইড থেকে শুরু করে এখানে আমাদের স্লিপসের মাপটা নিতে হবে। তো প্রথমে এখানে আমাদের স্লিপসের লম্বাটা নিয়ে নিতে হবে। তো স্লিপসের লম্বাটা আপনারা যতটা চান সেই হিসেবে রাখবেন। আমি রেখেছি এখানে 8.5 ইঞ্চ। এরপর আমাদের সাইডের থেকে উপর থেকে নিয়ে নিচে আমাদের ডাউন নিয়ে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চ। এরপর আমাদের উপর থেকে এখানে আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। তো আর্মহোল আমাদের যতটা আছে তার এখানে আমাদেরকে সেই হিসেবে রেখে দিতে হবে। তো এখানে আমি রেখেছি 8 ইঞ্চ। তো এখানে আমার আর্মহোলের শেপটা আসলো 8 ইঞ্চ পুরোপুরি, ঠিক আছে? এভাবে শেপটাকে দিয়ে দেওয়ার পরে এখানে আমাদেরকে আলগা হাতে একটু এরকম করে আর্মহোলের শেপটা ভালো করে দিয়ে দিতে হবে, ড্র করে নিতে হবে। এরপর আমাদের নিচের দিকে মোহরি নিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি 1 ইঞ্চ মার্জিন নিয়ে এখানে আমি মোহরিটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চ। তো 7 ইঞ্চে এইভাবে আমি একটা মার্ক করে নিচ্ছি। এরপরে আমাদের এখানে লাইনটাকে দুটোকে এইভাবে মিলিয়ে নিতে হবে। এরপরে আমাদের এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখানে আমাদেরকে দুটো পার্ট এরকম করে খুলে নিতে হবে। এরপরে আমাদের এখানে এক সাইড থেকে দুটো পার্টকে এরকম সামনের আর্মহোলের জন্য এভাবে কাটিং করে নিতে হবে।
देखते ही पेलें प्रिंसेस कट ब्लाउज काटिंग करा कतटाई सहज। आपनारा एइभावे जे कोनो साइजेर प्रिंसेस कट ब्लाउज काटिंग कर निते पारबेन। आशा करी आजकेर भिडियोटा आपनारा बुझते पेरेछेन। आजकेर भिडियोटा आपनादेर केमन लेगेछे आपनारा अवश्यई आमाके कमेंटे जानाते पारेन। जदि भालो लागे ताहले एकटा लाइक करे देबेन। च्यानेले नतून थाकले च्यानेलटी सबस्क्राइब करे दिये पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन, एरकमई नतून नतून आपडेट पाওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।